আপনারা সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, কেউ অযথা রাস্তাঘাট বাজারঘাট কোথাও ঘোরাফেরা করবেন না। আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি, আপনারা কোথাও এলোমেলোভাবে যেখানে সেখানে বাজারঘাটে অযথা ঘোরাফেরা করবেন না। আপনারা যেখানে সেখানে থুতু ফেলবেন না, রাস্তাঘাটে কফ কাশি এগুলা ফেলবেন না, এগুলা থেকে জীবাণু ছড়ায়। এবং সবাই বিশেষ করে কোভিড-19 বা করোনা ভাইরাস চোখ কান এবং মুখ দিয়ে প্রবেশ করে এই জীবাণুটা, তাই সব সময় মাস্ক পরবেন, চোখে চশমা দিবেন এবং সব সময় সামাজিক দূরত্ব মেনে চলবেন। এবং অযথা ঘরের বাইরে বের হবেন না, যেখানে সেখানে জটলা পাকাবেন না, বাজারঘাট দোকানপাটে আড্ডা দিবেন না। আপনারা সবাই বাসায় থাকুন, নিরাপদে থাকুন এবং কোনো ধরনের সমস্যা হলে সাথে সাথে প্রত্যেকটি এলাকায় যে স্বেচ্ছাসেবী সংস্থা আছে, এই ধরনের যুবক ভাইরা আছে, তাদেরকে ইনফর্ম করবেন, তারা আপনাদের কাছে সহযোগিতা করবে। কোনো মানুষ মারা গেলেও আতঙ্কিত বা ভয় পাওয়ার কিছু নাই। আপনাদের সেবার জন্য প্রত্যেকটি পাড়ায় মহল্লায় এরকম স্বেচ্ছাসেবী সংস্থা প্রস্তুত আছে এবং কেউ যদি কোনো কারণে হাসপাতাল জরুরি ভিত্তিতে যাওয়া প্রয়োজন হয়, এরকম স্বেচ্ছাসেবী সংস্থার ভাইদের আহ্বান জানাবেন, ওনারা আপনাদের সহযোগিতা করবে। এবং সবাই দিনে অন্তত কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড হাত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করবেন। এবং করোনা রোগীতে যদি কেউ সন্দেহজনক বা অ্যাট্রাক্টেড হয় করোনাতে, তাকে ঘৃণা করবেন না, তাকে ভালোবাসবেন। ভালোবাসা দিয়েই কিন্তু আমরা এই প্রাদুর্ভাব, বৈশ্বিক প্রাদুর্ভাব করোনা ভাইরাস থেকে মুক্ত হবো ইনশাল্লাহ। সবাই সচেতন থাকবেন, সজাগ থাকবেন, কোনো ধরনের গুজবে কান দিবেন না এবং সবাই সরকারের আপনাদের জন্য যে নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন থেকে, সেই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমরা সবাই এই করোনার বিরুদ্ধে ইনশাল্লাহ জয় হব। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। ধন্যবাদ।